পঞ্চগড় পৌরসভায় প্রতিবন্ধীদের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে বিশেষভাবে বরাদ্দকৃত হুইল চেয়ার ও ট্রাই সাইকেল প্রদান করা হয়েছে প্রতিবন্ধীদের দাবির প্রেক্ষিতে দুপুরে পঞ্চগড় পৌরসভার মেয়র জাকিয়া খাতুন পঁয়ত্রিশ জন নারী শিশু স্কুল পড়ুয়া প্রতিবন্ধী ছাত্রদের হাতে তুলে দেন এসব হুইল চেয়ার এ সময় পরিবহন শ্রমিক নেতা খায়রুল ইসলাম সহ প্রতিবন্ধীদের স্বজনরা উপস্থিত ছিলেন